बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल बेबी प्रो गाइड। सबाई केमन आशा करी आल्लाहर अशेष सहमते सबाई खूब भलो आपनादेर दुआए आमिओ भलो आछि। तो आज आमि चले एलाम आपनादेर माझे प्रतिदिनेर मतो एकटा रेसिपि निये। तो आजकेर रेसिपि हलो आमार इलिश माछ दिये बेगुन रान्ना किभाबे करते हय खूब सहज भावे। तो थाम्बनेल देखे अवश्य बुझते पेरेछेन आज आमि रान्ना करब बेगुन दिये इलिश माछ। तो एर आगे हमें देखे कतला माछ दिए बेगुन रान्ना एवं विभिन्न स्टाइले क्यों बेगुन रान्ना करते हैं सेगुलो रेसिपी। तो आज हमें भिन्न भावे निये एलाम इलिश माछेर साथे बेगुनेर रेसिपी। तो आशा करी अपना एखाने बुझते पारछेन आमी एखाने इलिश माछटा केटे नियेछि। काटार पर ये माछटाके हमें खूब परिष्कार भावे देखुन एखाने धुए नियेछि। এখন আমি এই মাছটাকে জাল দিয়ে নেব। তো আপনারা চাইলে ভেজে নিতেও পারেন। তো ইলিশ মাছটা আমরা বেগুন দিয়ে রান্না করার সময় এটা জাল দিয়ে নেই তাহলে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায় এই জন্য। তো অবশ্যই মাছটা ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। তো যে যেমন পছন্দ করেন সেইভাবে মাছটি করে নেবেন। কেউ যদি ভাজি পছন্দ করেন তাহলে ভেজে নেবেন আর কেউ যদি জাল দিতে পছন্দ করেন তাও জাল দিয়ে নিতে পারেন। তো আজ আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেগুন রেখেছি তিনটি, এই বেগুন তিনটি আমি এখন কেটে নিব। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা বাসায় সবাই একটু বেগুন পছন্দ করি এর জন্য বেগুনটা বেশি নিয়ে আসা হয়। আর বেগুন দিয়ে ইলিশ মাছ হইলে তো আর কোনো কথাই নাই, সবাই খুব মজা করে খায়। তো বেশি কথা না বলে চলুন দেখে নেই বেগুন দিয়ে ইলিশ মাছ আমি কিভাবে রান্না করি। তো বেগুন রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন এরকম ফুটে আসবে তখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দেব লবণ এবং হলুদ। তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ মতো নিয়ে নিতে পারবেন। আমি এখানে আমার পরিমাণ মাপে নিয়ে নিলাম এবং দিয়ে দেব এখন হলুদের গুঁড়া। আর দেব এখানে আমি এখন তেল। তো পানিটা যখন এরকম ফুটবে এর ভিতরেই কিন্তু সবগুলো উপাদান দিয়ে দিতে হবে। তো এখানে আমি তেলটাও দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এখন আমি বেগুনটা দিয়ে দিব। তো এখানে বেগুনটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, এই বেগুনটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আলু দিতে পারেন, এখানে আমি দুইটি আলু দেব। এখন বেগুনটাকে একটু নেড়ে দিতে হবে, নেড়ে দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। তো এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বেগুনটি। তো এখন আমি অপেক্ষা করতেছি বেগুনটি সিদ্ধ হওয়ার জন্য এবং ঢেকে দিবেন অবশ্যই। তো বেগুনটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর ভিতরে অ্যাড করব সরিষা গুঁড়া। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণে সরিষা গুঁড়া নিয়ে নিলাম। এখানে এখন আমি আর কোনো কিছু অ্যাড করব না, তো অপেক্ষা করব আরও কিছু সময় বেগুনটি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে দেখুন আমি মাছটা জাল দিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে পানির ভিতরে অল্প একটু তেল লবণ হলুদ দিয়ে মাছটাকে এভাবে জ্বালিয়ে নিতে হবে। তো এখানে খেয়াল করুন যখন বেগুনটা এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি বেগুনের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ এবং জিরা ছাড়া কোনো সময় বেগুনে আর কোনো কিছু অ্যাড করি না। তো এখন একটু ভালোভাবে নেড়ে দিতে হবে, নাড়ার পরে আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়া। তো আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন সব কিছু। তো এখানে আমি এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো জিরার গুঁড়াটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আর একটু বেগুনটা
সিদ্ধ হওয়া পর্যন্ত। তো তারপরে আমি মাছটা অ্যাড করব, তো সে পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। তো সবাই এখানে খেয়াল করুন, দেখুন এখানে আমার বেগুনটা কিন্তু গলে এসেছে পুরোপুরি। এখন আমি যে মাছটি জাল দিয়ে রেখেছিলাম সেই মাছটা এখন দিয়ে দেব বেগুনের ভিতরে, সবগুলো একসাথে দিয়ে দিলাম আমি। তো এভাবে দিয়ে মাছগুলো বেগুনের ভিতরে এভাবে বসিয়ে দিতে হবে। তো আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট, এখন অপেক্ষা করব ঝোলটা শুকানোর জন্য। তো ঝোলটা শুকানোর পরে আমি একটা পাত্রে নামিয়ে তারপরে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। তো বেগুনটি রান্না করার পরে দেখুন আমি এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, বেগুনের কালারটা কিন্তু সুন্দর এসেছে এবং দেখুন এখানে কিন্তু আমার একটা মাছও ভেঙে যায়নি, খুব সুন্দর দেখাচ্ছে। শুধু সুন্দর না, এটা খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো খুব সহজে কিভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয় সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।